أشهد أن لا إله إلا الله. আমাকে সেই কিয়ামতের দিবস পর্যন্ত পুনরুজ্জীবিত করার দিন পর্যন্ত অবকাশ দাও। আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে কিয়ামত পর্যন্ত সেদিন পর্যন্ত অবকাশ দেওয়া হলো। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, তোমাকে নিশ্চয়ই সেই নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেওয়া হলো। এবারে শয়তান বলছে, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি, হে আমার রব, ডাক দিচ্ছে কাকে? বোঝা গেল শয়তানও বিশ্বাস করে আল্লাহ আছে, কি সুন্দর ডাক। বিমা আগওয়াইতানি, তুমি যেহেতু আমাকে পথভ্রষ্ট করে দিয়েছ। অবশ্য আল্লাহ তারা পথভ্রষ্ট করেন নাই, নিজের কারণে তাকে পথভ্রষ্ট হতে দিয়েছেন। পথভ্রষ্ট আল্লাহ তারা পথভ্রষ্ট করেন না, কেউ যদি পথভ্রষ্ট হতে চায় আল্লাহ তাকে পথভ্রষ্ট হতে দেন। এই জন্য খুতবার শুরুতে যে একটা শব্দ বলা হয়, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো হেদায়তকারী নাই। অনেকে প্রশ্ন করে, আল্লাহ যদি পথভ্রষ্ট করেন তাহলে আমাদের দোষ কি? এবং এখান থেকে অনেকে বিভ্রান্ত হয়। ওই যে একদল ল্যাংটা ফকির গান গায়, যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ, এটা মূলত কিছু ভুল তর্জমার কারণে। মূলত আমার ইউদ্দিনের সহি তর্জমা এভাবে হতে পারে, আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট হতে দেন অর্থাৎ নিজের কৃতকার্যের জন্য, নিজের কার্যকলাপের জন্য যদি কেউ পথভ্রষ্ট হতে চায় আল্লাহ তাকে পথভ্রষ্ট হওয়ার সুযোগ করে দেন। এটা পরীক্ষার হল, পরীক্ষার হলে যদি কেউ ভুল লিখতে চায় কাগজ লাগবে। হলে যারা দায়িত্ব পালন করেন কাগজ দিবে কিনা? যদিও তারা দেখতে পাচ্ছেন ভুল লিখছে সে, তারপরেও তাকে সহযোগিতা করা হয়, কি জন্য? কারণ এই কয় ঘন্টা লেখার জন্য তাকে সুযোগ দেওয়া হচ্ছে, এটার ফলাফল হবে পরে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও দুনিয়াতে পরীক্ষার জন্য ছেড়ে দিয়েছেন। এখানে যে যেরকম চলতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঢিল দেন এবং তাকে সেরকম সুযোগ সুবিধাও করে দেন। যেমন শয়তান সুযোগ চাইল কিয়ামত পর্যন্ত, আল্লাহ দিয়েছেন কিনা? আপনি বলেন দিলেন কি জন্য? দিলেন কি জন্য এই প্রশ্ন করার অধিকার কারো নাই। কোরআনে স্পষ্ট বলা আছে, লা ইউসআলু আম্মা ইয়াফআলু, আল্লাহ তারা যা করেন সেখানে কারো কোনো প্রশ্ন করার অধিকার নেই। অহুম ইউসআলুন, হ্যাঁ মানুষদেরকে প্রশ্ন করা হবে। এবারে শয়তান বলল, রব্বি বিমা আগওয়াইতানি, তুমি যে কারণে আমাকে পথভ্রষ্ট করেছ, লাউযাইয়িনান্না লাহুম ফিল আরদে, আমি তাদের জন্য জমিনে পাপকে সুশোভিত করে দিব, সাজিয়ে গুছিয়ে দিব। লাউযাইয়িনান্না, সাজিয়ে গুছিয়ে সুশোভিত করে আমি তাদের সামনে উপস্থাপন করব। ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, এবং আমি তাদের সকলকে পথভ্রষ্ট করব, সকলকে পথভ্রষ্ট করব। কিন্তু এখানে শয়তান জানে যে সকলকে পথভ্রষ্ট করা তার পক্ষে সম্ভব হবে না, এই জন্য সে এখানে বলছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, সূরা হিজরের 40 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে শয়তান বলল আমি সকলকে পথভ্রষ্ট করে ছাড়ব, ইল্লা ইবাদাকাল মুখলাসিন, তবে তোমার খালেস, তোমার পিওর বান্দা, যারা যারা সম্পূর্ণভাবে তোমাকেই মানে, তোমার উপর বিশ্বাস করে, তোমার উপর ভরসা করে, জীবনের সকল ক্ষেত্রে তোমার হুকুম কি একমাত্র হুকুম বলে মানে, এই সমস্ত লোকদের উপরে আমার কোনো কর্তৃত্ব চলবে না। ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, এবার আল্লাহ বলছেন যেটা আমার জন্য সোজা রাস্তা এটাই, আমার মুখলেস বান্দা যারা তাদের তুমি কোনো ক্ষতি করতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, জেনে রাখবি
নিশ্চয় আমার বান্দা যারা, ইন্না ইবাদি আমার বান্দা যারা, লাইসা লাকা আলাইহিম সুলতানুন, তাদের উপরে তোমার কোনো ক্ষমতা চলবে না, ইল্লা মান ইত্তাবাকা মিনাল গাবিন, তবে যারা পদভ্রষ্ট হয়ে পদভ্রষ্ট লোকদের মধ্য থেকে যারা তোমার অনুসরণ করবে কেবলমাত্র তাদের উপরই তোমার ক্ষমতা চলবে। সূরা আল হিজরের 40-41-42 নম্বর আয়াত। এখানেও পরিষ্কার হয়ে গেল, শয়তান পরিষ্কার করে দিল যে তোমার খাস বান্দাদের উপরে আমার কোনো প্রভাব চলবে না। বুঝা গেল আল্লাহর মুখলেস বান্দা যারা, মুখলাসিন, আল্লাহর যারা পিওর, একেবারে সম্পূর্ণরূপে আল্লাহর উপর ভরসা করে, এই লোকদের উপরে শয়তানের কোনো ক্ষমতা চলে না। আর যারা বিশ্বাস করে আল্লাহকে পাইতে হলে ভায়া মাধ্যম ছাড়া সম্ভব না, যারা বিশ্বাস করে আল্লাহর তো ক্ষমতা আছে তবে জনগণও ভাগাভাগি আছে, পীর মুর্শিদদেরকে ক্ষমতা দেওয়া আছে, এরকম যারা বিশ্বাস করে এদের উপরে শয়তানের প্রভাব যথেষ্ট পরিমাণ থাকবে। কোরআনুল করিমের আরাক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শয়তান বলেছিল সেদিন, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, সূরা আরাফের 14-17 আয়াত আল্লাহ বলছেন, শয়তান বলল আমাকে সেই পুনরুজ্জীবিত করার দিন পর্যন্ত সুযোগ দাও। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ তাআলা বললেন তোমাকে সুযোগ দেওয়া হলো, তুমি সেই অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। ক্বালা ফাবিমা আগওয়াইতানি, এবারে শয়তান বলল তুমি যে কারণে আমাকে পথভ্রষ্ট করেছো, লাকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তাদের জন্য তোমাকে পাওয়ার যে সোজা রাস্তা সেই রাস্তায় ওত পেতে বসে থাকব। বাঘ যেরকম ভাবে হরিণ শিকার করার জন্য একেবারে জড় সড় হয়ে ওত পেতে বসে থাকে, শয়তান বলল লাকউদান্না লাহুম, আমি তোমার ওই বনি আদমকে, তোমার বান্দাদেরকে শিকার করার জন্য, তাদেরকে বিভ্রান্ত করার জন্য আমি সিরাতাকাল মুস্তাকিম, তোমাকে পাওয়ার যে সিরাতে মুস্তাকিম তার মাঝখানে বসে থাকবো। সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনা আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, এরপরে আমি তাদের কাছে তাদের সামনের দিক থেকে পিছন দিক থেকে তাদের ডান দিক থেকে বাম দিক থেকে আমি তাদের কাছে আসবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তুমি তাদের অধিকাংশ লোকদেরকে তোমার শুকরিয়া আদায়কারী, তোমার কৃতজ্ঞতা আদায়কারী পাবে না। সূরা আরাফের 14-17 নম্বর আয়াত। এখানে শয়তান কি বলল, তোমাকে পাওয়ার যে সিরাতে মুস্তাকিম সেই সিরাতে মুস্তাকিম বসে থাকবো। কেমনে বসে থাকবে? শয়তান বলবে দেখো তুমি সারা জীবন অন্যায় করেছো, পাপ করেছো, এইভাবে একাই কি আল্লাহকে পাইবা না, আল্লাহকে পাইতে হলে একজন পীর ধরতে হবে, সিরাতে মুস্তাকিমের মাঝখানে বসে পড়লো, পীর ধরতে হবে। লোকটা চিন্তা করলো তাই তো, আমি এত পাপ করেছি এত গুনাহ করেছি তো বোধহয় আল্লাহ আমাকে মাফ করবেন না, কাজে আমি একজন পীর ধরি। শয়তান এইভাবে একজন পীর ধরাইয়া দেয়, আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিল, এবারে শয়তানের বাকি যত কাজগুলো আছে সবগুলো পীর সাহেব আঞ্জাম দেয়। এখন পীর তাকে তরিকার সবক দিবে, রাসূলের সবক দিবে না। রাসূলের তরিকা আছে, প্রত্যেক নামাজে পরে জিকির করা আছে না, সেই জিকিরে আছে শুধু আস্তাগফিরুল্লাহ 3 বার। আর শয়তান শিখাবে পীরের সবক, সেখানে শিখে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবি ইলাইহি, লম্বা একটা দোয়া শিখিয়ে দিল, চিন্তা করে অসুবিধা কি। এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইলেন নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, শেষে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ পড়ো, অথবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ো। পীর শিখাই দিল যে না 100 বার 500 বার এরকম বারে পড়তে থাকো। তো এরকম ভাবে যত জায়গায় আল্লাহর হুকুমকে পরিবর্তন করার প্রয়োজন দেখা দিবে এই সব জায়গার থেকে আল্লাহর হুকুম পরিবর্তন করে পীরের তরিকা শিখিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করতে বলেছেন রাসূলের তরিকায়, শয়তান শিখাবে জিকির করো চিশতিয়া কাদরিয়া সাবরিয়া তরিকায়, আল্লাহর রাসূলের তরিকায় সালাত পড়ো, শয়তান শিখাবে না তোমরা সালাত পড়ো অন্যদের তরিকায়। এরকম ভাবে শয়তান এ ওয়াদা করেছে। এরপরে শয়তান বলছে যে আমার চেষ্টা বিফল হবে না, তোমার বান্দাদের থেকে বিরাট একটা অংশ আমি নিয়ে নেব।
দেখেন কোরআন আমি কি সুন্দর, আজকে শয়তানের আলোচনা হচ্ছে, ভালো করে শয়তান সম্পর্কে শুনতে হবে। কোরআনুল কারীমের সূরা নিসার 118 থেকে 121 নম্বর আয়াত,